তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি নিউ মার্কেটের একদম সামনে। তো এই দাদার দোকানে, দাদা আপনার দোকানে একটা নাম আছে, আচ্ছা ইন্ডিয়ান কুর্তি দোকানের নাম। দাদার কাছে বেশ ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি, তো চলো দাদাকেই দেখাবে বলি আমাদের কালেকশন। এইগুলো কি শুধু কুর্তি? হ্যাঁ, থ্রি পিস 350 করে। আচ্ছা 350 করে বলছে দাদা, এগুলো 350 করে বলছে। এইটা প্যান্ট এবং কুর্তি সমেত, দেখো অসাধারণ দেখতে, সাদার মধ্যে এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা, শুধুমাত্র 350, অনলি 350। তার সাথে প্যান্ট রয়েছে, তো আমার মনে হয় এত কমে কেউ দেবে না। দেখো দেখো তোমরা, এই একটা কুর্তি লাল রঙের, এটাও কিন্তু জরির সুতো দিয়ে কাজ করা, এটাও কিন্তু প্যান্ট আছে, প্যান্ট আছে, এটাতেও প্যান্ট রয়েছে। ভীষণ সুন্দর কালেকশন দাদার কাছে, এইটাও কিন্তু 350। আমার একটু আওয়াজটা একটু জোরে বলতে হচ্ছে, কারণ স্পিকারটা নেই আমার, আর চারিদিকে ভীষণ আওয়াজ। যাই হোক, দেখো সামনে থেকে দেখাই, ভীষণ সুন্দর। এই দেখো প্যান্ট রয়েছে, এখানে প্লাজো প্যান্টের মতো রয়েছে, এইগুলোও কিন্তু ভীষণ সুন্দর। দেখো এইগুলো কিন্তু সমস্ত গলেই কিন্তু প্যান্ট সমস্ত, এটা কি প্যান্ট আছে দাদা? আচ্ছা সবার মধ্যে প্যান্ট আছে বলছে, এগুলো কিন্তু সুন্দর কাজ, কালারটা অনেক দেখাতে যদি আমি রুগিয়ে না কি বলবো, আমি দেখে অবাক হয়ে গেছি দাদার কাছে, এত সুন্দর কালেকশন, আর মানে দামটাও কম কম। পুজো যেহেতু সামনে আর আড়াই মাস বাকি আছে, আমি তো তোমাদের বলেই দিয়েছি পুজোর শপিং কিন্তু আমি শুরু করে দিয়েছি, মানে পুজোর শপিংয়ের যে ব্লগ সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি, আর কলকাতা প্রাণ কেন্দ্র ধর্মতলা থেকে শুরু করে দিয়েছি। এটা দেখো ব্ল্যাকের মধ্যে তোমার হোয়াইট সুতো দিয়ে পুরো কাজ করা, এটার মধ্যে প্যান্ট আছে, দেখো প্যান্টে কিন্তু কাজ করা, প্যান্টে কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর কালেকশন। আর পুরোটাই কিন্তু রেয়ান কাপড়ের উপরে, এইটাও হলো সুতোর কাজ, কিন্তু পিঙ্ক আর হোয়াইট দিয়ে সুতোর কাজ করা, আর এইটা পা রয়েছে, ন্যারো প্যান্ট, হ্যাঁ ন্যারো প্যান্ট, আর এইখানে কিন্তু লেস লাগানো আছে, এটা পুরুষের লেস লাগানো হয়েছে, এখানটা দেখুন ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা আপনার এই সেট ছাড়া কি এমনি নর্মাল কুর্তি পাওয়া যায়? হ্যাঁ, ওয়ান পিস ওয়ান প্লাকের মধ্যে আছে। আচ্ছা পকের মধ্যে আমাকে কিছু দেখান, তাহলে আমি কি দেখাতে পারি? আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিই, এইগুলো হলো একটা একটা করে কালেকশন, দেখো একটা সবই কিন্তু সুতোর কাজের উপরে, এই দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর সুতোর কাজের উপরে, সুতোর কাজের উপরে সমস্তগুলোই কিন্তু আলিয়া কাট। আচ্ছা এটা হলো আলিয়া কাট বলছে, মানে এটা রাউন্ড টাইপের, তাই তো? দেখো তোমাদের কালেকশনগুলো আমি একটু দেখিয়ে দিই, সবগুলোই কিন্তু 350, অনলি 350, মানে এটা অসাধারণ। ঠিক আছে দাদা, আমাকে একটু অন্য ধরনের কুর্তি দেখান, আমি একটু অন্য ধরনের কুর্তি তোমাদের দেখাই। পুঁথি দিয়ে কাজ করা হয়েছে, যাই হোক এটা হলো দেখো রাউন্ড কাটিং এর, এইগুলোর দামও কিন্তু 350, অনলি 350। এইগুলোও কিন্তু, এটা কিন্তু সিফনের উপর রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। দেখো এটা কিন্তু কটনের উপর রয়েছে, লেস লাগানো, আর এটা হয়েছে কটনের উপর, ফুল রয়েছে রাউন্ড কাটিং, কিন্তু এই কুর্তিগুলো সমস্ত রাউন্ড কাটিং, ছোট ছোট কাঁচের মতো লাগানো রয়েছে,
হোয়াইটের মধ্যে এগুলো বলি এটা হলো সিফনের কাজ হোয়াইটের মধ্যে দেখো হোয়াইটের মধ্যে এটা মধ্যে কিন্তু সবুজ সুতো দিয়ে কাজ করা রয়েছে অনলি 350 এটা হলো পুরো রাউন্ড কাটিং সুতো দাদার কাছে অনেক কালেকশনই রয়েছে আমি বলবো এত খুলতে খুললে পরে ওনাদের অসুবিধা হয়ে যাবে দেখো রেড কালারের মধ্যে সাদা সুতো দিয়ে একটা কাজ রয়েছে এইখানে একটু দেখাবো এই দেখো এইখানে কালেকশনগুলো একদম ছোট্ট ছোট্ট এগুলো কি দাদা এগুলো কিসের কাজ এটা তো দেখো এইখানে রয়েছে দাদার অসাধারণ কালেকশন মানে যেগুলো তোমাদের ওখানে দেখালাম তো সেইগুলোই রয়েছে এইখানে অনেক রয়েছে কারণ কি আমি সব দেখালেও সম্ভব নয় তো সেই কারণে আমি দেখাতে পারছি না তো এখানে দেখো চিকনের যে কুর্তিগুলো রয়েছে চিকনের উপরে চিকনের কুর্তি রয়েছে এখানে আর এখানে প্রচুর কালেকশন রয়েছে এখানে আর এখানেও রয়েছে রাউন্ড কাটিং কুর্তি এইগুলো হলো চিকনের উপর কুর্তি এই সিফনের উপরে যে কুর্তিগুলো রয়েছে সেই কুর্তিগুলোও কিন্তু 350 করে সমস্তগুলো এখানে 350 করে তাহলে চলো আমি তোমাদের কুর্তির কালেকশনগুলো দেখিয়ে দিলাম এখানে সিফনের কুর্তি রয়েছে রাউন্ড কাটিং কুর্তি রয়েছে আর প্যান্ট এবং কুর্তির সেট রয়েছে সমস্তগুলোই কিন্তু আমি দেখিয়ে দিলাম